বিমানবন্দরে আছেন সহকর্মী শোয়েব কবির সরাসরি চলে যাচ্ছি তার কাছে শোয়েব আমি এই মুহূর্তে দাঁড়িয়ে আছি বিশ্বের অন্যতম ব্যস্ততম হৃদরো লন্ডনের হৃদরো বিমানবন্দরে তবে করোনার তাণ্ডবে এবং করোনার প্রভাবে এই এই বিমানবন্দরে যে জল ছিল যে ব্যস্ততা সেটি এখন আর নেই আমার পিছনে যদি দেখেন সম্পূর্ণ কিন্তু বিমানবন্দর তুলনামূলকভাবে অনেকটাই ফাঁকা হয়ে দাঁড়িয়েছে এবং আমরা যেটি জানতে পেরেছি কিছুক্ষণ আগেই লন্ডন স্থানীয় সময় ছয়টা বিশ মিনিটে বাংলাদেশ বিমানের বিজি টু জিডি টু ফ্লাইটে করে দুইশত পাঁচজন যাত্রী বাংলাদেশের অভিমুখে রওনা দিয়েছেন যাদের যারা বাংলাদেশ সময় আগামীকাল মানে আজ আজ বৃহস্পতিবার সকাল নয়টা দশ মিনিটে সিলেট গিয়ে অবতরণ করবেন এবং সিলেটে এক ঘন্টা বিরতির পরে সেসব বাকি যেসব যাত্রী রয়েছেন সেসব যাত্রীদের নিয়ে বারোটা কিংবা বারোটা তিরিশের দিকে ঢাকা বিমানবন্দরে নামবেন সেখানেই হয়তো তাদেরকে কোয়ারেন্টাইন এবং যেসব সরকারি যেসব বিধিনিষেধ রয়েছেন যেটা আমরা শুনতে পেরেছি খবরের মাধ্যমে সেটি হয়তো প্রয়োগ করা হতে পারে আমরা বেশ কয়েকজন যাত্রীর সাথে কথা বলেছি তারা অন্যান্য বিমান অন্যান্য ফ্ল্যাট আন্তর্জাতিক অন্যান্য ফ্ল্যাট যেমন তার তারকি ফ্লাইট তার্কি এয়ারলাইন্সে এবং সৌদি এয়ারলাইন্সে ফ্লাইটগুলো বাতিল হওয়ার কারণে তারা বিমান বাংলাদেশকে তারা বেছে নিয়েছেন আপনাকে আর বিষয়টি সরকারি বুধবার করোনা ভাইরাসে আক্রান্ত সংখ্যা উনচল্লিশ হাজার ছাড়িয়ে গেছে এবং মৃতের সংখ্যা সাতশত চুয়াল্লিশ জন যেটি কিনা গত এপ্রিল মাসের পর থেকে আজ পর্যন্ত সর্বোচ্চ সংখ্যক আর বিষয় জানিয়ে রাখা দরকার আজ আমরা যে তথ্য যে তথ্যটি পেয়েছি যে করোনা ভাইরাসের নতুন বৈশিষ্ট্যে আরও দুটি বৈশিষ্ট্যের শনাক্ত বৈশিষ্ট্যের ভাইরাস তারা শনাক্ত করেছেন তবে সুখবর যেটি হতে যাচ্ছে যে আমরা আজকে স্বাস্থ্যমন্ত্রী যে সাংবাদিক সম্মেলন ম্যাট হ্যানক তিনি যেটি বলেছেন যে এই হয়তো তারা অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের যে ভ্যাকসিনটি এই ভ্যাকসিনটির অনুমোদনের অপেক্ষা তারা অলরেডি সাবমিশন করেছেন ধারণা করে হচ্ছে কয়েকদিনের মধ্যে হয়তো অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের যে বহুল প্রতীক্ষিত যে ভাইরাসের যে ভ্যাকসিনটি সেই ভ্যাকসিনটি হয়তো সরকারের অনুমোদন মিলবে সেই অনুমোদন মিললে হয়তো ব্রিটেনবাসী হয়তো কিছুটা স্বস্তি মিলবে তবে যে গত বছরের এই সময়টা পুরো বিশ্বের যেখানে নজর ছিল চীনের উহান প্রদেশে সেই নজর কিন্তু এখন পুরো বিশ্বের এই ব্রিটেনের দিকে জানেন যে ব্রিটেনে এখন এই সময় বড়দিন বক্সিং ডে এবং নতুন বছরকে বরণ করে নেওয়ার সময় যেখানে উৎসবে মাতোয়ারা হয়ে থাকার আঁকার সময় সেই সময় ব্রিটেনবাসী সম্পূর্ণ যেন ঘরবন্দি নীরব শুনসব নীরবতা পুরো ব্রিটেনের প্রত্যেকটা শহরে আমরা আজ লন্ডনের বিভিন্ন শহরে ঘুরেছি লন্ডনের বিভিন্ন গণপুর বিভিন্ন গণপুর হবে আমরা ঘুরেছি সেখানে কিন্তু মানুষের সংখ্যা একেবারেই কম মানুষের মাঝে যে এক ধরনের অজানা আতঙ্ক হয়ে দাঁড়িয়েছে এবং আমরা এখন লন্ডনের যে বিমানবন্দরে হৃদরু বিমানবন্দরে আমরা এসেছি এই সময়টাতে এই সময়টাতে লন্ডন ব্রিটেনের বিমানবন্দরে অসংখ্য মানুষ তারা তাদের নিজ দেশগামী হয়ে থাকতে কিন্তু এই যে এই সময়ে আমরা যেটি পরিলক্ষিত করছি এখন দেখছি তেমন মানুষ নেই তেমন মানুষ না থাকারও যে 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 প্রভাব রয়েছে সেটি কিন্তু মারাত্মকভাবে ভাবিয়ে তুলেছে ব্রিটেনকে পাশাপাশি আপনি জানেন যে আগামী একত্রিশে ডিসেম্বর ব্রিটেন ইউরোপ থেকে কিন্তু ব্রিটেন যে বিচ্ছেদ সেই বিচ্ছেদের দিনক্ষণ চূড়ান্ত হতে যাচ্ছে এই চূড়ান্ত একটি সময় পাশাপাশি করোনা তাণ্ডব সব তাণ্ডব নিয়ে কিন্তু তন্ডবন্ড এবং হিমশিম খেতে হচ্ছে ব্রিটিশ সরকারকে ইতিমধ্যে ব্রিটেনের ইতিমধ্যে ব্রিটেনের স্বাস্থ্য বিভাগের যেসব হাসপাতালগুলো রয়েছে সেসব হাসপাতালগুলোতে প্রতিনিয়ত যে চাপ সে চাপ করে বিশেষ করে আপনি আর্টিফিস আপনাকে জানিয়ে রাখা দরকার যে ব্রিটেনে কিন্তু জার্মানি এবং আমেরিকার যৌথভাবে যে ফাইজার এবং বায়োনটেকের যে ভ্যাকসিন এই ভ্যাকসিনটিকে চিকিৎসক এই ভ্যাকসিনটি চিকিৎসক এবং স্বাস্থ্যকর্মীদের উপর স্বাস্থ্যকর্মীদের দেওয়া হয়েছে এবং সেটি খুব সীমিত আকারে এবং এই সীমিত আকারে পরে কিন্তু তারা এক ধরনের আশা আলো দেখেছিল এক ধরনের আশা আলো দেখেছিল কিন্তু সেই আশার আলো একেবারে ধ্বংস করে দিয়েছে যে নতুন বৈশিষ্ট্যের যে করোনার সেটি ইতিমধ্যেই ইতিমধ্যেই যে আমাদের ব্রিটিশ সরকার আগে যে করোনা সংক্রমণ যাতে না বৃদ্ধি পায় সেই জন্য লন্ডন সহ পার্শ্ববর্তী বেশ কয়েকটি দেশে সর্বোচ্চ পর্যায়ে লকডাউন ঘোষণা করেছে তবে আজ থেকে তবে আজ নতুন যে ঘোষণা আসলো সেটি হলো বক্সিং ডে মানে ছাব্বিশে ডিসেম্বর যে দিনটিতে সাধারণত ব্রিটেনবাসী তারা কেনাকাটা করতে ব্যস্ত থাকে দিন থেকে সে সেই দিন থেকে আরও বেশ কয়েকটি এলাকাকে এই সর্বোচ্চ লকডাউনের পর্যায়ে নিয়ে এসেছে আপনাকে আরেকটি বিষয়ে জানিয়ে রাখা দরকার যে নতুন বৈশিষ্ট্যের যে করোনা ভাইরাস এটি কিন্তু আগের যে করোনা ভাইরাস সেটির তুলনায় সত্তর শতাংশ হারে বেশি সংক্রমিত হচ্ছে এটাই কিন্তু সবচেয়ে ভয়ঙ্কর বিষয় তবে বাইনটক এবং ফাইজারের যে ভ্যাকসিনটি যিনি আবিষ্কার করেছেন উগুর শাহিন তিনি কিন্তু দাবি করেছেন যে নতুন বৈশিষ্ট্যের যে করোনা ভাইরাস সেটি কিন্তু সেটি তাদের আবিষ্কৃত যে ভ্যাকসিন সেই ভ্যাকসিন কিন্তু এই করোনা ভাইরাসকে প্রতিহত করতে সক্ষম তবে তবে বিশ্ব স্বাস্থ্য সংস্থার সব বিজ্ঞানীরা বলছেন যে এই যে করোনা ভাইরাসের এই যে করোনা ভাইরাসের রূপ কিন্তু প্রতিনিয়ত কিন্তু পরিবর্তন হচ্ছে এই পরিবর্তনের ফলে হয়তো দুটো বিষয় হতে পারে একটি বিষয় হতে পারে যে ধীরে ধীরে তার রূপ করা হয়তো সে দুর্বল হয়ে যেতে পারে নতুন করোনা ভাইরাসের কারণে ব্রিটেনের সঙ্গে বিশ্বের বিভিন্ন দেশ ইতিমধ্যে ফ্লাইট চলাচল বন্ধ করে দিয়েছে আর সেই খবর জানাতে লন্ডনের হিত্রো বিমানবন্দর থেকে আমাদের সাথে যুক্ত হয়েছিলেন সহকর্মী সোয়েব কবির